তো এই বিষয়ে আপনাদেরকে একটা ভোট অফ থ্যাংকস, একটা স্পিচ নিয়ে আসছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়া। তো আমি আসাদুজ্জামান ভাইয়াকে বলবো হচ্ছে তার শেষ বক্তব্য নিয়ে আসার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সায়েম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আনন্দিত এবং ভালো আছেন, এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি উপভোগ করেছেন। আপনাদের কি করণীয় সে সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন আজকে। এত দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা আমাদের অতিথিদের প্রতি, মডারেটর ম্যাম এবং স্যারের প্রতি, যেসব শিক্ষক বক্তব্য রাখলেন, ধন্যবাদ তাদেরকেও। তাদের বক্তব্যের সারসংক্ষেপ বলার অবকাশ নেই, আপনারা শুনেছেন, অনেকে আশা করি নোটও রেখেছেন তাদের চাহিদা অনুযায়ী। ধন্যবাদ এই আয়োজন বাস্তবায়নে যারা যুক্ত ছিলেন, কাজ করছেন এবং করবেন। ধন্যবাদ উপস্থাপক এবং এর সাথে সংযুক্ত কলাকুশলীদের। আপনাদের প্রত্যাশার কথা শুনলাম, জানলাম, আমরা এগুলো বাস্তবায়নে সচেষ্ট থাকব। আমাদের শিক্ষকরা যা পরামর্শ দিলেন সেগুলো আমরা মেনে চলব। আমাদের সমস্ত আয়োজন আপনাদের জন্য, এই সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যাবে যদি আপনারা অংশগ্রহণ না করেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা স্বস্ফূর্তভাবে এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করবেন। যারা রিসার্চ প্রজেক্টে যুক্ত হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ আপনাদের সাফল্য এগিয়ে যাবে গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়, এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামান ভাইয়াকে। আর আমাদের সাথে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ, আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা। এরই মাধ্যমে আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আমরা সমাপ্ত ঘোষণা করছি। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ, আপনারা শুভরাত্রি, লিভ নিতে পারেন। অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাইয়া, সামি ভাইয়া, অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি। আমি অনুরোধ করব আমাদের যারা কোঅর্ডিনেটর টিম আছেন তারা যাতে একটু যুক্ত থাকেন আমাদের মিটিংয়ে।